একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এয়ারট্রেক্স এর পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার যে ধারাবাহিক ক্লাস নিচ্ছিলাম সেই ক্লাসে আজকে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার যে বিষয় হবে সেটা হচ্ছে বাণিজ্যের ধারণা, বাণিজ্যের বৈশিষ্ট্য এবং বাণিজ্যের আওতা, পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে। তো আমি আগের ক্লাসগুলোতে এই প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, তোমরা যারা এখনো দেখনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবা। তো শুরু করতেছি আমরা আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম যে বিষয়টা, অর্থাৎ বাণিজ্য বলতে কি বুঝো আমরা সেটা একটু দেখব। অর্থাৎ শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্য সমষ্টিকে মূলত বাণিজ্য বলা হয়। আমরা এর আগে দেখেছি যে শিল্প যে পণ্যগুলো উৎপাদন করে, শিল্পের কাজ ছিল প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী উপযোগ সৃষ্টি করা। আর বাণিজ্যের কাজ হচ্ছে শিল্প যে পণ্যটা উৎপাদন করবে সেই পণ্যটাকে ভোক্তাদের কাছে, অর্থাৎ যারা এই পণ্যটা ভোগ করবে তাদের কাছে পৌঁছায় দেবে। অর্থাৎ উৎপাদিত পণ্য বন্টনের সঙ্গে জড়িত থাকে, এজন্য বাণিজ্য হলো ব্যবসায়ের, অর্থাৎ আমরা যদি একটা ব্যবসা ধরি বাণিজ্যকে ব্যবসার বন্টনকারী শাখা বলা হয়। কারণ শিল্পে যে পণ্যটা উৎপাদন করা হয় বা ব্যবসায় যে পণ্যটা উৎপাদন করা হয় সেই পণ্যটা প্রকৃত ভোক্তা, অর্থাৎ ওই পণ্যটা যারা ভোগ করবে তাদের কাছে পৌঁছে দেওয়া কাজ করে হচ্ছে বাণিজ্য। এজন্য বাণিজ্যকে পণ্যের বন্টনকারী বা ব্যবসার বন্টনকারী শাখা বলা হয়। এক্ষেত্রে কার কাছে কে বন্টন করে, অর্থাৎ প্রাথমিক শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে এবং শিল্প কাঁচামাল মাধ্যমিক শিল্পে, অর্থাৎ যে কাঁচামালটা এটা মাধ্যমিক শিল্পের কাছে এবং মাধ্যমিক শিল্প উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছাই দিয়ে থাকে। এখানে তোমরা একটু লাস্টের লাইনটা খেয়াল করো, প্রাথমিক শিল্পে যে পণ্যটা উৎপাদন করা হয় এটা ভোক্তাদের কাছে পৌঁছায় দেয়, আর কাঁচামাল যেটা আছে এটা হচ্ছে মাধ্যমিক শিল্প যারা আছে, অর্থাৎ যারা উৎপাদন কাজে জড়িত আছে তাদের কাছে পৌঁছায় দেয়, এবং মাধ্যমিক শিল্পে যে পণ্যটা উৎপাদন করা হয় এটা আবার ভোক্তারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছায় দেওয়া হয়। তার মানে দেখা যাচ্ছে শিল্পে উৎপাদিত যে পণ্যটা উৎপাদন করা হয় ভোক্তাদের জন্য, সেই পণ্যটা ভোক্তারী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে কাজগুলো করা হয় এই কাজগুলোকে মূলত বাণিজ্য বলা হয়। তো আমরা যদি এবার বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো একটু দেখি, বাণিজ্যের বৈশিষ্ট্য প্রথম যেটা আসে সেটা হচ্ছে বন্টনকারী শাখা, এরপর বিকেন্দ্রীভূত কাজ, 3 নম্বরে আসে ব্যক্তিগত সহায়ক উপযোগ সৃষ্টি, 4 নম্বর চলতি মূলধনের আধিক্য, এবং 5 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে সহজ বিনিয়োগ হস্তান্তরের সুযোগ। তো আমরা এবার এইটা একটু বিস্তারিত দেখবো। প্রথমে যেটা আমি বলছিলাম যে বন্টনকারী শাখা, অর্থাৎ আমরা যখন বাণিজ্যের সংজ্ঞাটা দেখেছি তখনই দেখেছি যে বাণিজ্য উৎপাদিত পণ্য, অর্থাৎ ব্যবসা যে পণ্যটা উৎপাদন করা হয় সেই পণ্যটা ভোক্তাদের কাছে পৌঁছায় দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু ভোক্তাদের কাছে পৌঁছায় দেওয়া হয় তার মানে বাণিজ্যকে বন্টনকারী শাখা বা বন্টন কাজে জড়িত থাকে। এছাড়াও আমরা দেখেছি যে তারা বাণিজ্যের কাজটা হচ্ছে যে প্রাথমিক শিল্পে যেটা পণ্য উৎপাদন করা এটা ভোক্তার কাছে, এবং কাঁচামাল যেগুলো এগুলো মাধ্যমিক শিল্পের কাছে, এবং মাধ্যমিক শিল্পের উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তার মানে তিন দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাণিজ্য সবসময় বন্টনের সঙ্গে জড়িত থাকে, এজন্য বাণিজ্যকে ব্যবসার বন্টনকারী শাখা বলা হয়। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে আমরা ইউনিলিভার কোম্পানির কথা যদি চিন্তা করি, তারা ফেয়ার অ্যান্ড লাভলি নামক একটা পণ্য উৎপাদন করে, এবং এই পণ্যটা কিন্তু তারা একটা নির্দিষ্ট কারখানা আছে তাদের, সেই কারখানায় উৎপাদন করে। এই কারখানা থেকে সারা বাংলাদেশে, অর্থাৎ গ্রাহকদের প্রত্যন্ত অঞ্চলে যে গ্রাহক আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু হচ্ছে বাণিজ্য করে থাকে। তার মানে বাণিজ্য এই পণ্যটা বন্টনের কাজটা করে থাকে, এজন্য বাণিজ্যকে বন্টনকারী শাখা বলা হয়। এরপরে আমরা দেখব বিকেন্দ্রীকরণ ভূত কাজ, অর্থাৎ বিকেন্দ্রীকরণ বলতে আমরা কি বলছিলাম, আমরা বিকেন্দ্রীকরণ শব্দটির সঙ্গে আগে থেকে পরিচিত আছি। বিকেন্দ্রীকরণ হচ্ছে কেন্দ্রে কোনো কাজ একদম কুক্ষিগত না রেখে বিভিন্ন অঞ্চলে ভাগ করে দেয়া। বাণিজ্য যেহেতু উৎপাদিত কারখানায় উৎপাদিত পণ্যটা ভোক্তাদের কাছে পৌঁছায় দিচ্ছে, তার মানে বিস্তৃত অঞ্চল পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, তার মানে ক্ষমতাটা এক জায়গায় কোনোভাবেই কেন্দ্রীভূত রাখতেছে না, এটা কিন্তু সবসময় বিকেন্দ্রীভূত কাজের সঙ্গে জড়িত থাকতেছে। কারণ যে পণ্যটা কারখানায় উৎপাদন হচ্ছে এই পণ্যটা বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করার মাধ্যমে, অর্থাৎ যার যে চাহিদা যে গ্রাহকের ওই পণ্যটা চাহিদা সেই গ্রাহককে পৌঁছায় দিচ্ছে, তার মানে বাণিজ্য অটোমেটিক দেখা যাচ্ছে বিকেন্দ্রীকরণের কাজটা করতেছে। যেমন শিল্প থেকে পরবর্তী ব্যবহারকারী বা ভোক্তারীর নিকট হতে পণ্য পৌঁছাতে বাণিজ্যিক কর্মকাণ্ড শহরের কেন্দ্রস্থল থেকে প্রত্যন্ত কর্মস্থলে পর্যন্ত হয়ে থাকে। কারণ যে পণ্যটা শহরে উৎপাদন করতেছে সেই পণ্যটাই কিন্তু একদম গ্রাম অঞ্চলে যে গ্রাহক পর্যায়ে আছে তাদের কাছে পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। আমরা এখানে একটা উদাহরণ বলেছি বিআরবি, এই বিআরবি কাপড়টা কিন্তু কুষ্টিয়া প্রতিষ্ঠিত একটা শিল্প কারখানা, এখানে উৎপাদন করা হয় এবং এখান থেকে উৎপাদন করার পর সারা বাংলাদেশে যারা গ্রাহক আছে, অর্থাৎ বিআরবি কেবলের যারা গ্রাহক আছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে। তার মানে বাণিজ্যটা
বিকেন্দ্রীকরণ করতেছে, এক জায়গায় কাজটা থেকে বিভিন্ন অঞ্চলে ছড়াই ছিটাই দিচ্ছে, এই জন্য বাণিজ্যকে বিকেন্দ্রীভূতকরণ, বিকেন্দ্রীভূত কাজ বলা হয়ে থাকে, বা এটা একটা বাণিজ্যের বৈশিষ্ট্য। এরপর হচ্ছে ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি। ব্যক্তিগত কি, অর্থাৎ প্রতিটা পণ্যের উপর মালিকের যে স্বত্ব থাকে, একটা কারখানায় যখন পণ্য উৎপাদন করা হয় ওই পণ্যটার মালিকানা বা স্বত্ব যেটা, এটা কিন্তু ওই কারখানার থাকে, কিন্তু পরবর্তীতে বাণিজ্যের মাধ্যমে এই পণ্যটা যখন ভোক্তার কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে তখন কিন্তু মালিকানার অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। ধরো একটা, আমি যদি প্রোডাক্টের কথা বলি, একটা কলমের কথা বলি, যখন কলমটা উৎপাদন করছে এই কলমটা মালিকের, যে যারা উৎপাদন করছে তাদের মালিকানা ছিল, কিন্তু যখন আমি কলমটা ক্রয় করছি তখন কি হয়েছে, আমার মালিকানায় চলে আসছে, আর এই কাজটা আমাকে সহায়তা করছে কিন্তু বাণিজ্য, কারণ বাণিজ্যের মাধ্যমে পণ্যটা আমি উৎপাদকের কাছ থেকে আমার কাছে এসেছে। এবং এই যে উপযোগ গুলো সৃষ্টি করে, অর্থাৎ যে উপযোগ সৃষ্টি করতেছে, এখানে বিভিন্ন ধরনের বাধা, যেমন অর্থগত, স্থানগত, কালগত, এই বাধাগুলো সৃষ্টির মাধ্যমে কিন্তু বাণিজ্য এই উপযোগ গুলা সৃষ্টি করতেছে। যেমন উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তারি বা ব্যবহারকারীর নিকট পণ্য প্রেরণের প্রয়োজনে একাধিকবার মালিকানা পরিবর্তন বা ক্রয় বিক্রয়ের প্রয়োজন হয়। আমরা জানি যে উৎপাদকের কাছ থেকে কি করে, অনেক সময় পাইকারি ব্যবসা ক্রয় করে, পাইকারি ব্যবসার কাছ থেকে খুচরা ব্যবসা, খুচরা ব্যবসার কাছ থেকে ভোক্তা, তার মানে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ধাপ পার হয়ে কিন্তু একজন উৎপাদক থেকে ভোক্তার কাছে আসতেছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ধাপ পরিবর্তন হওয়ার কারণে বিভিন্ন ধরনের উপযোগের সৃষ্টি হচ্ছে, তার মানে বাণিজ্য এই ব্যক্তিগত এবং যে সহায়কের, এই ব্যক্তিগত সাথে সহায়ক যে উপযোগগুলো, এটা কিন্তু সৃষ্টি করতেছে। আমরা এবার যদি দেখি যে চলতি মূলধনের আধিক্য, বাণিজ্য যেহেতু প্রধান অঙ্গ, অর্থাৎ বাণিজ্যের প্রধান কাজ হচ্ছে ক্রয় বিক্রয় করা, আর যখনই ক্রয় বিক্রয় করতে যাবে সেক্ষেত্রে কিন্তু মূলধনের প্রয়োজন হবে, এবং এই যে ক্রয় বিক্রয়ের সঙ্গে যে মূলধনটা জড়িত এটা কিন্তু চলতি মূলধন, কারণ এটা যদি স্থায়ী মূলধন হয়, আমরা জানি যে এটা ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ যেটা হচ্ছে আমরা যদি স্থায়ী, কি বলবো, আমরা যদি স্থায়ী মূলধনের কথা চিন্তা করি সেটা কিন্তু একটা নির্দিষ্ট কাজে, যেমন ওই প্রতিষ্ঠানের যে শিল্প প্রতিষ্ঠান আছে বা মেশিন ক্রয় বা জমি ক্রয়, ওই কাজগুলোতে ব্যবহার হয়, আর যে কাজটা রেগুলার হচ্ছে অর্থাৎ নিয়মিত ভাবে ঘটতেছে এক্ষেত্রে কিন্তু অবশ্যই চলতি মূলধনের প্রয়োজন হয়। আর বাণিজ্য যেহেতু সবসময় ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকে এক্ষেত্রে কিন্তু এখানে চলতি মূলধনের পরিমাণটা বেশি থাকে। এরপরে আমরা দেখব সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ। সহজে বিনিয়োগ স্থানান্তর বলতে, অর্থাৎ বাণিজ্যের যেহেতু ক্রয় বিক্রয় কাজ, এটা কিন্তু যে কোনো সময় চাইলে মালিক বন্ধ করে দিতে পারে, অর্থাৎ যারা জড়িত থাকে তারা একটা জায়গায়, যে জায়গায় যে ধরনের ব্যবসা করতো এখান থেকে সহজে কিন্তু ব্যবসাটা মুভমেন্ট করতে পারে, অর্থাৎ ব্যবসার ধরনটা চেঞ্জ করতে তারা অন্য কাজ শুরু করতে পারে। যেমন এক্ষেত্রে করা যায় কি, যে আমি যে দোকানটা করতেছিলাম আমি এই দোকানটা আর করতেছি না, মানে চেঞ্জ করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে আমি একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম যে দোকান বিক্রয় করা হবে, বা আমার পণ্যটা বিক্রয় হচ্ছে না, আমি একটা পরিবর্তন বিজ্ঞাপন দিয়ে দিলাম, ব্যবসা পরিবর্তনে তো মূল্য হ্রাস, অর্থাৎ আমি মূল্যটাকে কমাই দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু সহজেই আমার বিনিয়োগের যে ধরনটা ছিল, আমার যে ব্যবসা বিনিয়োগ করা ছিল, আমি চাইলেই মুহূর্তের মধ্যে মুভমেন্ট করে আমি অন্য একটা সেক্টরে যাইতে পারতেছি, তার মানে বাণিজ্য এই কাজটা সহজে করতে পারে, অর্থাৎ সহজে বিনিয়োগ হস্তান্তরের সুযোগ থাকে। এবার আমরা দেখব একটু বাণিজ্যের আওতা, পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে। আমরা দেখো বাণিজ্যকে প্রধানত ভাগ করেছি দুইটা ভাগে, একটা হচ্ছে পণ্য বিনিময় বা ট্রেড, আর একটা হচ্ছে পণ্য বিনিময় বা ট্রেড সহায়ক কার্যাবলী। এই পণ্য বিনিময় বা ট্রেডকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যটাকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পাইকারি ব্যবসা, একটা হচ্ছে খুচরা ব্যবসা। আর বৈদেশিক বাণিজ্যকে তিন ভাগে ভাগ করব, একটা আমদানি, একটা রপ্তানি আর একটা হচ্ছে পুনরপ্তানি। আর বাণিজ্যের যে সহায়ক কার্য আছে, এই সহায়ক কার্য হচ্ছে ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, এবং সবশেষে যেটা সেটা হচ্ছে বাজারজাতকরণ প্রসার। তো এবার দেখি একটু হচ্ছে পণ্য বিনিময় বা ট্রেড কি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় কার্যক্রমকে মূলত ট্রেড বলা হয়, অর্থাৎ এই পণ্য বিনিময় বা ট্রেডের মাধ্যমে কিন্তু উৎপাদনকারী এবং ভোক্তারীর মধ্যে যে মালিকানাগত বাধা, অর্থাৎ আমি একটু আগেই বলেছি তোমাদের যে যখন বাণিজ্য সংজ্ঞাটা বলেছি, যে যখন একটা পণ্য উৎপাদন করা হয় এই পণ্যের মালিকানা থাকে মূলত উৎপাদকের, পরবর্তীতে যখন ভোক্তারি এই পণ্যটা ক্রয় করে তখন কিন্তু মালিকানাটা ভোক্তারির নিকট চলে যায়, আর এই মালিকানাগত যে বাধা, অর্থাৎ কার মালিকানায় থাকবে এটা কিন্তু নির্ধারণ করে বাণিজ্য, কারণ বাণিজ্যের মাধ্যমে পণ্যের যে মালিকানা থাকে এই মালিকানাটা পরিবর্তন হয়। এখন আমরা যদি একটু দেখি যে মালিকানা বা ব্যক্তিগত বাধা কি, অর্থাৎ উৎপাদনকারী এবং ভোক্তারির যে তোমার একটা পণ্যের উপর যে দাবি বা তোমার যে একটা পণ্যের উপর অধিকার, এটাই কিন্তু মূলত হচ্ছে তোমার মালিকানা, ঠিক আছে? এখানে আমি দেখাইছি যে উৎপাদনকারী এবং ভোক্তারী আলাদা ব্যক্তি, ব্যক্তির পার্থক্য হেতু যে বাধা বা ব্যক্তিগত বা ব্যক্তিগত বা মালিকানাগত বাধা, তাই ভোক্তা ভোগ করতে চাইলে তার কাছে পণ্যের মালিকানা আসতে হবে, এবং যখন
ভোক্তা সরাসরি কেনার সুযোগ না থাকলে মধ্যস্থ ব্যবসায়ী কিনে তা ভোক্তা বা ক্রেতার নিকট বেচবে। তার মানে দেখা যাচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তারা উৎপাদকের কাছ থেকে মালিকানাটা ক্রয় করবে এবং ভোক্তা এই মধ্যস্থ ব্যবসায়ীর কাছ থেকে মালিকানা ক্রয় করবে। অর্থাৎ পণ্য বিনিময় বলতে আমরা প্রধান যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে ক্রয় বিক্রয় বা মালিকানা হস্তান্তর। অর্থাৎ মালিকানা হস্তান্তরকে মূলত পণ্য বিনিময় বা ট্রেড বলে থাকে। এরপরে দেখবো হচ্ছে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে। কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় এটা দেখো অভ্যন্তরীণ বাণিজ্যের মূল বিষয়টা হচ্ছে ভৌগোলিক সীমানা। অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে বা একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় বা যে বাণিজ্য সংঘটিত হবে সেটাকে বলবো আমরা অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে আমরা ভাগ করবো দুইটা ভাগে, একটা হচ্ছে পাইকারি ব্যবসা আর একটা হচ্ছে খুচরা ব্যবসায়। এবার দেখি আমরা পাইকারি ব্যবসাটা কি। পাইকারি ব্যবসা তোমরা অবশ্যই এই মার্ক করা বিষয়গুলো দেখবা। পাইকারি ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পাইকারি ব্যবসা পণ্য ক্রয় করে উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট থেকে। আমি আবার বলতেছি, পাইকারি ব্যবসা পণ্য ক্রয় করে উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট থেকে এবং এরা বিক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকটে। উৎপাদনকারী এবং আমদানিকারকের নিকট থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট যারা পণ্য বিক্রয় করে এরা হচ্ছে পাইকারি ব্যবসায়। অর্থাৎ এরা এই পাইকারি ব্যবসায়ীরা কিন্তু খুচরা ব্যবসায়ীর চেয়ে আকারে একটু বড় হয় এবং উৎপাদকের চেয়ে ছোট হয়। অর্থাৎ এরা সব সময় উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে তারা খুচরা ব্যবসায়ী এবং মাঝে মধ্যে কিন্তু তারা ভোক্তার কাছেও পণ্য বিক্রয় করে থাকে। এবার যদি আমরা খুচরা ব্যবসায় দেখি, পাইকারি ব্যবসার সঙ্গে এখানে একটা পার্থক্য দেখো। আমরা পাইকারি ব্যবসার ক্ষেত্রে দেখছিলাম যে পাইকারি ব্যবসায় পণ্য ক্রয় করছে উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট থেকে, খুচরা ব্যবসায়ী কিন্তু ক্রয় করবে কার কাছ থেকে, পাইকার বা মাঝে মধ্যে উৎপাদনকারীর কাছ থেকে। খুচরা ব্যবসায়ী ক্রয় করবে পাইকার বা উৎপাদনকারীর কাছ থেকে এবং এরা বিক্রয় করবে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট। পাইকারি ব্যবসায় বিক্রয় করছিল খুচরা ব্যবসায়ীর নিকট, আর খুচরা ব্যবসায়ী বিক্রয় করবে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট। তার মানে যে ব্যবসায়ী উৎপাদন পাইকার বা অন্য কোনো উৎস থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বিক্রয় করে এরাই মূলত খুচরা ব্যবসায়ী। বড় ডিপার্টমেন্ট স্টোর বাদ দিলে মোটামুটি যে গ্রাম অঞ্চলে বা আমরা হাটে বাজারে যে দোকানগুলো দেখি এগুলো কিন্তু সবগুলো মোটামুটি খুচরা ব্যবসায়ী, অর্থাৎ পাড়া মহল্লা বা শহরের কেন্দ্রস্থলে সবগুলাই যে দোকানপাট আমরা দেখি এগুলো হচ্ছে মূলত খুচরা ব্যবসায়ী। এরপরে দেখবো আমরা বৈদেশিক বাণিজ্য। আমরা যখন এই বৈদেশিক বাণিজ্যের বিষয়টা বলছি তখন আমি আবারও অভ্যন্তরীণ বাণিজ্যটা বলতেছি। অভ্যন্তরীণ বাণিজ্য ছিল একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, অর্থাৎ একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। অর্থাৎ আমি যদি বলি বাংলাদেশের কথা, যে বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে বাণিজ্যটা সংঘটিত হবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর একটা দেশের সঙ্গে যখন অন্য দেশের, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যখন অন্য দেশের ব্যবসার কার্যক্রম সম্পাদিত হবে সেটাকে বলবো আমরা বৈদেশিক বাণিজ্য। এই বৈদেশিক বাণিজ্যকে আমরা ভাগ করেছিলাম তিন ভাগে। একটা হচ্ছে আমদানি বাণিজ্য। আমদানি বাণিজ্য হচ্ছে এক দেশ যখন অন্য দেশ থেকে পণ্য ক্রয় করে নিজ দেশে আনয়ন করে। যেমন আমরা বাংলাদেশ কি করি, ইন্ডিয়া থেকে পেঁয়াজ বা কাপড় বা অন্য যে সামগ্রী বা চীন থেকে যে সামগ্রীগুলো ক্রয় করি, অর্থাৎ চীন থেকে আমরা যে পোশাক শিল্পের কাঁচামাল এটা ক্রয় করি, অর্থাৎ অন্য দেশ থেকে ক্রয় করি আনি, এটাকে বলা হয় হচ্ছে আমদানি বাণিজ্য। আর রপ্তানি বাণিজ্য হচ্ছে আমার নিজ দেশে উৎপাদিত পণ্য যখন অন্য দেশে আমরা বিক্রয় করব। যেমন আমাদের দেশের পোশাক আমরা আমেরিকা বা পশ্চিমা দেশদের কাছে বিক্রয় করি, অর্থাৎ আমাদের দেশে যে পণ্যটা উৎপাদন করা হচ্ছে এই পণ্যটা অন্য দেশে বিক্রয় করা হচ্ছে, এটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। আর পুনরপ্তানি বাণিজ্য হচ্ছে আমরা এমন কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা বিদেশ থেকে ক্রয় করি, বিদেশ থেকে ক্রয় করার পর নিজ দেশে আনয়ন করার পর এটা সামান্য রূপের পরিবর্তন করি বা গুণের পরিবর্তন করি বা উপযোগের সামান্য পরিবর্তন করে অন্য দেশে বিক্রয় করি, এটা হচ্ছে পুনরপ্তানি বাণিজ্য। যেমন আমি যদি উদাহরণ বলি যে আমাদের পোশাক শিল্পের কাঁচামাল আমরা ক্রয় করি চীন থেকে, কাঁচামাল ক্রয় করার পর এটা পোশাকে পরিণত করি, অর্থাৎ চীন থেকে আমরা সুতা ক্রয় করি, সুতা ক্রয় করার পরে এই সুতাটাকে পোশাকে রূপান্তর করি, পোশাকে রূপান্তর করার পরে আমরা এটা আমেরিকা বা পশ্চিমাদের কাছে বিক্রয় করি। দেখা যাচ্ছে আমরা এক দেশ থেকে কাঁচামাল ক্রয় করলাম, এটা রূপের বা উপযোগের পরিবর্তন করলাম, পরিবর্তন করার পরে অন্য দেশে বিক্রয় করলাম, এটা হচ্ছে পুনরপ্তানি বাণিজ্য। তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারছো যে আমদানি রপ্তানি এবং পুনরপ্তানির পার্থক্যটা। এবার হচ্ছে পণ্য বিনিময় সহায়ক যে কার্যগুলো, অর্থাৎ আমরা এতক্ষণ যে কাজগুলো দেখলাম, অর্থাৎ যে বাণিজ্যের কার্যক্রম গুলো দেখলাম, এই বাণিজ্যিক কাজটা করতে গেলে অর্থাৎ এই বাণিজ্যটাকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে কিছু বাধা সৃষ্টি হয়। এই বাধাগুলোকে দূর করার জন্য মূলত যে কাজগুলো করা হয় এটাই হচ্ছে বাণিজ্য সহায়ক কার্য।
যেমন কি কি ধরনের বাধা সৃষ্টি হয়? একটা হচ্ছে আর্থিক বাধা সৃষ্টি হতে পারে, স্থানগত বাধা সৃষ্টি হতে পারে, তারপর ঝুঁকিগত বাধা, তারপর কালগত বাধা, জ্ঞানগত বাধা, এবং সবশেষে আমরা এগুলো এই এই বাধাগুলো অর্থাৎ এই এখানে যে আমি লাল দাগ দেখাইছি, এই বাধাগুলো দূর করার জন্য যে কাজগুলো করা হয় এটাই মূলত বাণিজ্যের সহায়ক বা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এবার আমরা একটু দেখি পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী গুলো বিস্তারিত, যে এই বাধাটা দূর করে। সেটা হচ্ছে 1 নম্বরে আসে ব্যাংক, 2 নম্বরে আসে বিমা, 3 নম্বর পরিবহন, 4 নম্বর গুদামজাতকরণ, 5 নম্বর বাজারজাতকরণ প্রসার। আমরা এবার একটু ব্যাংক সম্পর্কে দেখব। ব্যাংক মূলত আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ একটা প্রতিষ্ঠান একটা ব্যবসা কার্যক্রম বা একটা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে যে অর্থের দরকার হয়, এই অর্থের যোগান দিয়ে বাণিজ্য এই বাধাটা দূর করে। যেমন জনগণ বা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য ব্যাংক কি করে, আমানত সংগ্রহ করে এবং ব্যবসা তাদের ব্যবসায়ীকে অর্থাৎ যারা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে তাদেরকে ঋণ দান করে এবং ব্যাংকিং সহায়তা দিয়ে থাকে। যখনই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যাব আমরা, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক ছাড়া কোনোভাবেই সম্ভব না, কারণ ব্যাংকের মাধ্যমে মূলত লেনদেনগুলো করা হয়। তার মানে দেখা যাচ্ছে ব্যাংকে ব্যাংকই করতেছে কি, অর্থের যোগান দিচ্ছে বা আর্থিক যে বাধাটা আছে এই বাধাটা দূর করতেছে। অর্থাৎ ব্যবসায়ীদেরকে তারা ঋণ দানের মাধ্যমে, তাদের অর্থ জমা রাখার মাধ্যমে বা তাদের পক্ষে অর্থ সংগ্রহ, তাদের পক্ষে অর্থ সংগ্রহ বলতে কি, আমরা যখন রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যাব, কোনো প্রতিষ্ঠান আমরা যে যে ব্যবসায়ীর সঙ্গে লেনদেন করব আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, সরাসরি কিন্তু আমার কাছে তারা টাকা দেবে না, তারা আমার ব্যাংকের কাছে টাকা দেবে। তার মানে ব্যাংকের মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাংকের মানে আমার পক্ষ হয়ে ব্যাংক আমার টাকাটা সংগ্রহ করতেছে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে বিমা। যে কোনো ব্যবসা বা বাণিজ্যিক কার্যক্রমে কিন্তু অবশ্যই ঝুঁকি থাকে, আর এই ঝুঁকি গ্রহণ করার ক্ষেত্রে অর্থাৎ যদি যে ঝুঁকিগত যে বাধাটা আছে এই বাধাটা দূর করে মূলত বিমা। ধরো আমি যদি একটা রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত থাকি, আমি বিদেশে 50 কোটি টাকার বা 5 কোটি টাকার পণ্য পাঠাচ্ছি জাহাজে করে, এখন জাহাজে যাওয়ার সময় যদি আমার এই জাহাজ ডুবি হয়ে যায়, তাহলে কিন্তু আমার 50 কোটি টাকা বা 5 কোটি টাকায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই বাধাটা অর্থাৎ আমার এই বাধাটা দূর করার জন্য কিন্তু আছে বিমা। এছাড়াও যদি আমি অগ্নি বিমার কথা বলি, আমার যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটা কোনো কারণে যদি আগুনে পুড়ে বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, আমার কিন্তু বিশাল অঙ্কের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বিমা এই ক্ষতি থেকে আমাকে উদ্ধার করে। অর্থাৎ বিমা সামান্য ইন্স্যুরেন্স প্রিমিয়ামের বিনিময়ে আমার এই বাধাটা দূর করে। তার মানে বাণিজ্যের সঙ্গে দেখা যাচ্ছে বিমাটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। অর্থাৎ এছাড়াও অন্যান্য যে ঝুঁকিগত যে বাধাগুলো আছে এই সবগুলো বাধাই কিন্তু দূর করে বিমা। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে পরিবহন। উৎপাদনকারী এবং ভোগকারীর মধ্যে স্থানগত বাধা দূরীকরণ কাজ করে হচ্ছে পরিবহন। অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যতীত কোনোভাবেই চিন্তা করা যায় না, কারণ যদি পরিবহন না হয় পণ্য, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যেখানে পণ্য উৎপাদন করবে সেখানে তো আর সব গ্রাহক থাকবে না। গ্রাহক তাদের দেখা যাচ্ছে নিজ দেশের সমস্ত অঞ্চল জুড়ে বিস্তৃত থাকতে পারে, আন্তর্জাতিক ভাবে সমগ্র বিশ্ব জুড়ে বিস্তৃত থাকতে পারে। এই উৎপাদিত কারখানায় যে পণ্যটা উৎপাদন করা হয় এই উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর জন্য অবশ্যই কিন্তু পরিবহনের দরকার হয়। তার মানে এখানে একটা স্থানের যে দূরত্ব সৃষ্টি হয় বা স্থানের যে বাধা সৃষ্টি হয় এই স্থানগত বাধাটা দূর করে মূলত পরিবহন। এর জন্য যেমন জলে, স্থলে বা আকাশপথে পরিবহনের বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকে। পরিবহন ছাড়া বাণিজ্যের কথা এটা কোনোভাবেই চিন্তা করার কোনো সুযোগ নাই, কারণ যদি পরিবহন না থাকে তার মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি অঞ্চল কেন্দ্রিক হয় ওই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু খুব বেশি সফলতা লাভ করবে না। সারা জীবন এই মোটামুটি একটা এক মালিকানা ব্যবসার মতো ছোট একটা কুক্ষিগত অঞ্চলে যদি থাকে সেক্ষেত্রে ওই ব্যবসার কোনো বিস্তার লাভ করবে না। তার মানে এই ব্যবসার বিস্তারে বা ব্যবসার সফলতা অর্জনে পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে গুদামজাতকরণ। পণ্য উৎপাদন এবং এই বন্টন কিন্তু সবসময় একই সময়ে হয় না, এমন কিছু পণ্য আছে যেগুলো উৎপাদন করা হচ্ছে, উৎপাদন করার পর ওইটা দীর্ঘদিন পরে ভোক্তাদের কাছে পৌঁছানো হচ্ছে। এই যে মাঝখানে যে বিরতিটা, এই বিরতিটার বাধা যে সৃষ্টি হয় অর্থাৎ যে কালগত যে বাধা অর্থাৎ সময়গত যে বাধা, এই বাধাটা দূর করে মূলত গুদামজাতকরণ। কারণ উৎপাদন ও ভোগের সময়ের মধ্যকার অসামঞ্জস্য দূরীকরণের প্রয়োজন পড়ে গুদামজাতকরণের মাধ্যমে। যেমন আমরা যদি শীতকালে বাংলাদেশে যে এখন 16 কোটি জনতা আছে, এখন একটা প্রতিষ্ঠান যদি দায়িত্ব থাকে যে এই 16 কোটি মানুষের জন্য তারা শীতকালীন পোশাক উৎপাদন করবে, এখন এই পোশাকটা কিন্তু সরাসরি মানে শীতের সময় যদি উৎপাদন করতে ধরে শুরু করে, তাহলে 16 কোটি মানুষের জন্য কিন্তু কোনোভাবে উৎপাদন শেষ হবে না। তার মানে এটা অবশ্যই
শীত আসার আগে অর্থাৎ গরমকাল থেকে এই পোশাকটা উৎপাদন শুরু করতে হবে। এখন গরমকালে উৎপাদন করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আবার গ্রাহকরা ওই সময় কিনবে না, তার মানে অবশ্যই মাঝখানে এই পণ্যটাকে অবশ্যই কোথাও না কোথাও সংরক্ষণ করতে হবে। এই যে মাঝে যে সংরক্ষণ করা হয়, এই সংরক্ষণ করাটাই মূলত গুদামজাতকরণ। এছাড়াও যদি আমরা কাঁচামাল, এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো বেশি দিন খোলা অবস্থায় রাখা যাবে না। আমাদের দেশে যেমন আমরা যদি আলুর কথা বলি, আমরা কিন্তু বাংলাদেশে সারা বছরে আলু মানে গ্রাহক পর্যায়ে পেয়ে যাচ্ছি, কিন্তু আলু উৎপাদন হচ্ছে বছরে মূলত একটা নির্দিষ্ট সময়ে। এই যে সারা বছর নির্দিষ্ট সময় উৎপাদন হওয়ার পর আমরা সারা বছর কিভাবে সুযোগ পাচ্ছি, এটা কিন্তু গুদামজাতকরণের মাধ্যমে সম্ভব হচ্ছে। তার মানে গুদামজাতকরণ পণ্যের যে স্থান, গুদামজাতকরণ পণ্যের যে সময়গত বাধাটা আছে, অর্থাৎ সময়গত বাধাটা দূর করতে গুদামজাতকরণ সহায়তা করে থাকে। এরপর হচ্ছে বাজারজাতকরণ প্রসার। একটা ব্যবস্থাপনা একটা কথা প্রচলন আছে যে প্রচারে প্রসার, বাজারে সরি ব্যবস্থাপনা না, এটা বাজারজাতকরণের ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে একটা বিষয় আছে যে প্রচারে প্রসার। একটা প্রোডাক্ট যখন বাজারে আসবে, একটা নতুন প্রোডাক্ট যখন বাজারে আসবে, গ্রাহক যদি ওই প্রোডাক্ট সম্পর্কে না জানতে পারে, কখনোই কিন্তু তারা ওই পণ্যটাকে ক্রয় করবে না। আগে তাদেরকে জানাতে হবে, জানার পর যখন গ্রাহক ওই পণ্যটা সম্পর্কে জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করার পরেই কিন্তু তারা ওই পণ্যটা ক্রয় করতে আগ্রহী হবে। হঠাৎ করে একটা তোমাকে যদি নতুন পণ্য নিয়ে আসা দেয়, কেউ কিন্তু ওই পণ্যটা কিনতেই চাবে না, কারণ আগে পণ্যটা সম্পর্কে ক্রেতাকে জানাইতে হবে। জানানোর পর যখন ক্রেতার আগ্রহ সৃষ্টি হবে, তখনই কিন্তু ক্রেতা ওই পণ্যটা ক্রয়ে আগ্রহী হবে। আর এই যে ক্রেতার যে জ্ঞানগত, অর্থাৎ একটা পণ্য সম্পর্কে জানানো, এই জানানোর কাজটা করে মূলত বাজারজাতকরণ অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে এই কাজটা করা হয়। বিজ্ঞাপন কিন্তু পণ্যের জ্ঞানগত বাধাটা দূর করে। যেমন এর জন্য এই প্রচারের জন্য যেমন প্রচার, বিজ্ঞাপন, তারপর হচ্ছে বিক্রয় প্রসার ইত্যাদি কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। অর্থাৎ প্রচারের প্রসার এই কথাটা ছাড়া, অর্থাৎ এই কথাটাকে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায় প্রতিষ্ঠান লালন না করে, বা কোনো বাণিজ্যিক কার্যক্রম যারা পরিচালনা করে তারা যদি লালন না করে, তারা কিন্তু কোনোভাবে ওই প্রতিষ্ঠান বা ওই বিনিয়োগকারী বা ওই ব্যবসায়ী কোনোভাবেই সফল হতে পারবে না। অর্থাৎ বাজারজাতকরণ প্রসারের মাধ্যমেই ভোক্তারও যেমন উপকার আছে, ঠিক একই ভাবে ওই ব্যবসায়ীরও উপকার হয়। ভোক্তা পায় যে ওই পণ্য সম্পর্কে ধারণা পেতে পারে, অর্থাৎ অন্য পণ্যের সঙ্গে তারা তুলনা করতে পারে, ঠিক একই ভাবে ব্যবসায়ী এই পণ্য সম্পর্কে ভোক্তার কাছাকাছি পৌঁছতে পারে বা ভোক্তাকে এই পণ্য সম্পর্কে জানাতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবা, এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। ধন্যবাদ।